অনেকে একটা কথা বলেন যে উমার ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ এই কথাটা ঠিক না তার কারণ উমার ফারুক ইসলাম গ্রহণ করছে নবুয়াতের ষষ্ঠ বছরে হামজার আদি আল্লাহ ইসলাম গ্রহণ করছেন ষষ্ঠ বছরে এই হামজা ইসলাম গ্রহণ করার অল্প পরেই উমার ফারুক ইসলাম গ্রহণ দুজন নবুয়াতের ষষ্ঠ বছরে আর পঞ্চম বছরেই আবি সিনায় মুসলমানরা ইজাত করছে বিরাশি জন তার আগে ষোলো জন তাহলে উমর ফারুক ইসলামের সময় মুসলমানরা চল্লিশ জন হয়েছে এই কথাটা একটা ব্যাপকভাবে সমাজে চালু এটা তো ভুল কথা একেবারে বাস্তব বিষয়টা বুঝলেন কিনা যে আমি সিংহা যে লোকগুলো হিজত করছি এ ব্যাপারে কোনো ভুল নাই এ সবাই এক কথাই বলে প্রথমবারে ষোলো জন তারপর বিরাশি জন এটা তো পঞ্চম নবরাতের পঞ্চম বছরে আর উমর ফারুক গ্রহণের ষষ্ঠ বছরে তো এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে আমি এই হয়তো মরে যাব পারবো না তো এখন আমার যখন এই কোরআনের তাপসিটাও লেখা হয়ে গেল আলহাদার বই দশ নম্বরটাও লেখা আমার হয়ে গেছে এখন আমার মনে চায় যে আমি এমন একটা প্রতিষ্ঠান আমি করতে চাই এই প্রতিষ্ঠানের মূল কাজ হবে যে একটা মানুষ যে কোরআন পড়তে পারে না তাকে কোরআন শিক্ষা দেওয়া পড়াটা শেখানো এবং এরপরে শব্দার্থ সহ কোরআনের তর্জমাটা শিখিয়ে দেওয়া আর কোনো সিলেবাস সেখানে থাকবে না শুধু কোরআন পড়তে জানে না কোরআনটাকে পড়া শিখাতে হবে এবং কোরআনের শব্দার্থ সহ কোরআনের অর্থটা তাকে শিখিয়ে দেওয়া হবে এইভাবে যদি পৃথিবীতে কিছু মানুষ সৃষ্টি হয় যে এই মানুষগুলো একেবারে আগুনে পড়বে না এই মানুষগুলো একেবারে ডুবে পড়বে না এগুলা কোরআনের এতটুকু জিনিস জানলেও সে বিষয়টা বুঝতে পারবে যে আল্লাহ কী বলেছেন চিন্তা ভাবনা হঠাৎ করে আমার মানে কিছু দিনের মধ্যে এটা আসে এটার ক্ষেত্রে ওইরকমই ভয় করি যে আমি কীভাবে করবো আমি কি সময় পাবো তো এই জন্য আল্লাহ ভালো জানেন আপনাদের কাছে আল্লাহ কাছে দোয়া করেন যদি এরকম একটা কাজ কাজটা ভালো কিন্তু এই জন্য যদি আল্লাহ ব্যবস্থাপনা মঞ্জুর করেন তা আল্লাহ জান এটা আমাকে এই কাজটাও করতে দেন এটার জন্য আমার হঠাৎ করে মনে এই চিন্তাটা আসে যে আমি একেবারে সংক্ষিপ্ত শুধু কোরআন শিখানো হবে আর কোরআনের অর্থটা শিখানো হবে আর কিছু না কুম্পি রাসুল্লয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রাসুলের জীবনের এই পূর্ণাঙ্গ ইসলাম এই তিরিশ পারা কোরআনে যা কিছু বলা আছে এই সব কিছু একটা মানুষের কল্যাণের জন্য আর একটা সুন্দর মানুষ হলেন মোহাম্মদ সাল্লাম আপনি যদি ওই মানুষটাকে অনুসরণ করতে পারেন তো পুরা কোরআনে যা আসে তা আপনার সবই আয়ত্তে আসবে কাজে এই জন্য রাসুলের জীবন হচ্ছে যে যুগে যে অঞ্চলে যে এখানে যাকে রাসুল পাঠানো হয় ওই রাসুল হলো সেই দিনের আদর্শ সেই দিনের প্রতীক সেই দিনের সিম্বল ওই রাসুল অনুসরণ করতে পারলে আর কোনো সমস্যা থাকে না এই জন্য আল্লাহ তালা এটা বারবার বলছে। আতিউল্লাহ আতি রসুল এটা উনিশবার বলা হয়েছে এবার শুধু রাসুলকে আনুগত্য করার জন্য আরও বার বলা হয়েছে তো রাসুলের আনুগত্য করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমার মনে হয় যে আমরা যারা এই বক্তৃতা করি কোরআনের তাপসি তো এক নম্বরেই তারপর রাসুলের জীবনীটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ বারবার শোনে এবং এইটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে অনেক কাহিনী অনেক গল্প অনেক কিছু দিয়া একটা জিনিস অনেক জটিল হয়ে যায় এবং রাসুলের জীবন একটা মানুষের জীবন সংক্ষেপ এর মাধ্যমেই কিন্তু পূর্ণাঙ্গ ইসলামটা খুব সহজে এবং সঠিকভাবে বোঝা যায় এই জন্য আমরা রাসুলের জীবনই পড়বেন এবং রাসুলের জীবনীগুলি সুরক্ষিত ইব্রাহিম আসলাম আল্লাহ কাছে দোয়া করেছিলেন ওয়াজা আল্লি লেসানা সেদ কিন ফিলেন এরা চলো যে আমার সত্য বিবরণ পিছনে পরবর্তীদের মধ্যে আপনি বজায় রাখুন তাহলে ইব্রাহিম আসলামের সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আল্লাহ বজায় রাখতে পারে ইব্রাহিম জাতির পিতা সকল রসিদেরই সকল রসুলেরই সত্য বিবরণ এটা সমাজে পরবর্তী মধ্যে আল্লাহ বিরাজমান রাখেন নবীদের জীবনীতে গণ্ডগোল কেউ করতে পারে না করলে সেটা সাথে সাথে সংশোধন হয়ে যায় তো আল্লাহ বলেন রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ কার জন্য লিমান খান আয়ারজুল্লাহ আলিয়াম মালাকার যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে যারা পরকাল কামনা করে ও জাকার উল্লাহ কাশিরা এবং যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে তাদের জন্য রাসুলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কিন্তু এই জন্য রাসুলের জীবনীটাকে আমরা ভালোভাবে পড়বো শুনব বুঝবো যে তিনি কেমন ছিলেন কী ছিলেন তার জীবনটা দেখেন তিনি প্রস্তু মাস জন্মের ছয় মাস আগে পিতা মারা গেছে তারপরে ছয় বছর বয়সে তার মা মারা গেছে আট বছর বয়সে তার দাদা মারা গেছে এরপরে চাষার তত্ত্বাবধানে তিনি লালিত বাহিত হয়েছেন বড় হয়েছেন পনেরো বছর বয়সে তাকে চাষায় চাকরি দিয়েছে বিবি খাদিজার বাড়িতে সেখানে তিনি কাজ শিখেছেন কাজ না শিখলে মানুষ কেমন সংসার চালাবে এই বিবি খাদিজাতুল কবর বাড়িতে কাজ শিখেন এবং সেখানে আল্লাহর মহিমা আল্লাহ তালা বিবি খাদিজার অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ফলে বিবি খাদিজার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার পৃথিবীর যে একটা সংসার পরিচালনার যে একটা দুশ্চিন্তা এটা আল্লাহ তার দূর করে দিয়েছেন এই দুশ্চিন্তাটা দূর হয়ে যাওয়ার পরে তিনি হেরাক হয়ে ধ্যান করতে সুযোগ পেয়েছেন সংসারের জন্য চিন্তা নাই ধন সম্পদ প্রচুর বিবি খাদিজার খাদিজা বিবি সবই সম্পদ আলোচনকে দিয়ে দিয়েছেন এখন এই নিয়ে তিনি একটা স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছেন এই চিন্তা করতে করতে চল্লিশ বছর বয়সে আল্লাহ রসুলের কাছে প্রথম আসে। ওই আসার পরে কি যে দুর্যোগ মানে প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছে সুমইয়া মহিলারা সর্বপ্রথম যে মহিলা ইসলামের জন্য শহীদ তার নাম হলো সুমাইয়া এই আল্লাহ তালা না একজন মহিলা ইসলামের জন্য সর্বপ্রথম তিনি সাঁতাদ বরণ করেছেন এরপরে আম্মারের পিতা ইয়াসির তাকে হত্যা করা হয়েছে আম্মারকে পার্শ্ব দেওয়া হয়েছে এভাবে নবের প্রথম তিন বছর তো গোপনে ইসলামের দাওয়াত হয়েছে তো তিন বছর পরে আল্লাহ বলছেন যে আপনি প্রকাশ্যে দাওয়াত দিন প্রকাশ্যে দেওয়াত মহাবিপদ মুসলমানরা কোথাও ঠাই পায় না শেষ পর্যন্ত তারা আবি হিজরত হিজাত করল নবুয়াতের পঞ্চম বছরে আবিসিনিয়া হিজাত করল তো সেখানে বিরাশি জন মানুষ আবি হিজরত হিজাত করছে এর আগে সে হিজরত করছিল ষোলো জন নবুয়াতের পঞ্চম বছরে অনেকে একটা কথা বলেন যে উমার ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ এ কথাটা ঠিক না তার কারণ উমার ফারুক ইসলাম গ্রহণ করেছে নবুয়াতে ষষ্ঠ বছরে হামজার আদি ইসলাম গ্রহণ করেছেন ষষ্ঠ বছরে এই হামজা ইসলাম গ্রহণ করার অল্প পরেই উমার ফারুক ইসলাম গ্রহণ দুজন নবুয়াতের ষষ্ঠ বছরে আর পঞ্চম বছরেই আবি মুসলমান মুসলমানরা করছে বিরাশি জন তার আগে ষোলো জন তাহলে উমার ফারুক ইসলামের সময় মুসলমানরা চল্লিশ জন হয়েছে এই কথাটা একটা ব্যাপকভাবে সমাজে চালু এটা তো ভুল কথা একেবারে বাস্তব বিষয়টা বুঝলেন কিনা যে আমি যে লোকগুলো হিজত করছে এ ব্যাপারে কোনো ভুল নাই এর সবাই এক কথাই বলে প্রথমবারে ষোলো জন তারপর বিরাশি জন এটা তো পঞ্চম নবরাতের পঞ্চম বছরে আর উমর ফারুক ইসলামের ষষ্ঠ বছরে কাজে এই জন্য রাসুলের জীবনীগুলো ঠিকই আছে সব তারপরও টুকটাক কিছু সমস্যা আছে এটা থাকবেই তো ওই জন্য আমাকে আমার শ্রোতারা অনুরোধ করেন যে আপনিও একটা রাসুলের জীবনে লেখেন কিন্তু আমি মনে করি যে রাসুলের জীবনী অনেকগুলো বিশুদ্ধ জীবনী আসে তো এই জন্য আমি এটা লেখবো কি আমার এখনও আমি মনের দিক প্রস্তুতি নেই নেই যেহেতু আসলে রাসুলের জীবনী বিশুদ্ধ জীবনী আসে বিশেষ করে ইংরেজিতে সব রাসুলের জীবনীগুলি লেখা সেগুলি বেশি অথেন্টিক ইংলিশ মিনার যুগাল লেখা আপনারা সংগ্রহে পড়েন খুবই সুন্দর তো এভাবে যাই হোক তারপর যদি আল্লাহ সময় দেয় আমি খালি ভয় করি যে আমি বোধহয় এটা করতে পারব না এটা আগে মরে যাবো এই করতে করতে তাপসির লিখছি সংক্ষিপ্ত তাপসিটার আরও একটু ল্যাবরেটরি লিখলে ভালো হতো কিন্তু হয়তো লিখতে পারবো না আমি সময় পাবো কি না এই জন্য খুব তাড়াহুড়া করে সংক্ষেপে তাপচিটা শেষ করছি এরপরে তাপসিটা ছাপাতে পারবো কি না আপনাদের প্রকাশ্যে গোপনে অনেকেরই সহযোগিতা এর মধ্যে ছিল তাপসিরটা আল্লাহ ছাপাতে দিয়েছে এখন মনে হয় যে তাহলে সামনে আরও কিছু কাজ করবো নাকি এরকম আমার মনে হয় যে তাহলে আমি আরও যখন আল্লাহ সময় দিয়েছে তারও কিছু কাজ করব নাকি তো করার ইচ্ছে মনে আসে যদি আল্লাহ মঞ্জুর করে হয়তো আরও কিছু কাজের প্রোগ্রাম নিব হাতের সামনে তো এখন মানে রাসুল যে আমাদের উত্তম আদর্শ এটা দেখেন যে আল্লাহর রসুল এভাবে তিনি ১৩ বছর পর্যন্ত মক্কায় সময় কাটালেন শেষ পর্যন্ত মক্কা লোকেরা তাকে খুন করবেই সবাই মিলে একসঙ্গে হত্যা করবে মোহাম্মদ সালামকে এই পরিকল্পনা নেওয়ার পরে তিনি হিজরত করলেন আল্লাহ রকমে তিনি মদিনায় হিজরত করলেন এবং হিজরতের জন্য আগেই আল্লাহ তালা সব রেডি করে দিলেন অর্থাৎ মদিনার লোকগুলি আল্লাহ হিজরতের আগেই সব মুসলমান হয়ে গেল আকাবার সন্ধি একাদশ বছরে দ্বাদশের বছরে প্রদর্শ তিনটা সন্ধি সুরঙ্গ পথে মিনার মিনাজের সুরঙ্গ বা ওইখানে তিনটা সন্ধি হয়েছে আল্লাহ রসুল ইসলামের মদিনাবাসীদের সাথে তো এই তিনটা সন্ধির মাধ্যমে মদিনার সব লোকগুলো মুসলমান হয়ে যাওয়ার পরে তারা দাওয়াত দিয়ে আল্লাহ রসুলকে মদিনায় নিয়ে গেলেন সেখানে আল্লাহ রসুল মদিনা হিজাত করা ছয় মাস পরে যুদ্ধের আয়াত নাজির হলো যুদ্ধের অনুমতি পাওয়া গেলো আঠারো মাস পরে বদরে যুদ্ধ হলো এই আঠারো মাস পরে বদরে যুদ্ধ হওয়ার পরে ওখান থেকে অবিরাম যুদ্ধ চলতে এই যে আমরা আজাব এটা তো বিশাল কাহিনী সামনে আমাদের আছে আমরা ইনশাল্লাহ পাবো একদিনে বিশ্বাস করা যাবে না তো এখানে দেখেন সাড়ে আট বছর দর মদিনিয়ার জীবন হলো আল্লাহ রসুলের দশ বছর তার মধ্যে আঠারো মাস পরে হলো বদর বদরের যুদ্ধ তো আঠারো মাস গেলে থাকে কত সাড়ে আট বছর এই সাড়ে আট বছরের মধ্যে আল্লাহ রসুল বদরের যুদ্ধ সহ পঁচাশিটা যুদ্ধ করেছেন এবং এই পঁচাশিটা যুদ্ধের মধ্যে সাতাশটা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আর বাকি যুদ্ধগুলো অন্যকে দিয়া পরিচালনা করেছেন তো একটা মানুষের সাড়ে আট বছরের জীবনে যদি পঁচাশিটা যুদ্ধ পরিচালনা করতে হয় সেই মানুষের জীবনটা কিভাবে কাটছে সেটা বলে নিজে যুদ্ধে যাওয়ার অপরকে দিয়ে পরিচালনা করা অপরকে দেওয়া পরিচালনা করতে কষ্ট আরো বেশি আপনি নিজে যদি ব্যাগটা নিয়ে বাজারে যান তো কষ্ট হইল নিরাপদে বাজার করে আসতে পারেন আর কাউকে টাকা দিয়ে পাঠাইলে মনটা দূর দূর করে বাজার করতে পারলো না পারলো না টাকা হারাই গেল না কি করলো না ও কিছু ভালো কিনলো না মন্দ কেনলো আপনি কিন্তু অস্থির তা নিজে কষ্ট করে বাজারে গেল মনে যাই হোক আমি যা পারছি তাই কিছি তা আল্লাহ রসির জীবনটা দেখেন যে তিনি সাড়ে আট বছরে পঁচাশিটা যুদ্ধ তাহলে বছরে আট 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 দশা আশি আর পাঁচ তাহলে এক বছরে দশটা যুদ্ধ বারো মাসে দশটা যুদ্ধ আল্লাহ রসুল করেছেন এইভাবে তার জীবনটা পার হয়ে গেছে এখন রাসুলের জীবন হলো উত্তম আদর্শ এখন আমাদের জীবনে এই আদর্শের কি আছে বলেন তাহলে আমাদের জীবনে আল্লাহর রসুলের এই আদর্শের কি আছে একটা পোশাক সর্বস্ব ছাড়া বলেন তো একটা পোশাক এটা হলেই মনে করি বাস পোশাক থাকলেই ভালো পোশাক কেউ ছোটো খাটো থাকলে তাকে সালাম দিও না কেউ দাঁড়িয়ে থাকলে সালাম দিও না এই সব মশলা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি তো এগুলি তো অত এগুলি অত গুরুত্বপূর্ণ না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ অন্য অন্য বিষয়গুলি কথা বলতে পারছেন এই সাহেব তো আপনার কাছে মাঝে মাঝে আসে উনি দক্ষিণ অঞ্চল এলাকায় গেছে তো জামাটা ফাঁড়া জামা গায়েছে এন ওনার এই মামতি করতে দেয় না লম্বা জামা গায়ে আছে সুরাকেরা ঠিক নেই তাকে দেশে হেমতিতে মানুষ দুঃখ করে যে আমার এই জামাটা এরকম ছিল আমাকে হেমামতি করার সুযোগ দেওয়া হলো না আমরা তো এই ইসলাম বুঝেছি যে একটা যুগ বা ঠিক মতো হইলেই তাহলে এটা কাজে এই জন্য এগুলা বুঝতে হবে এটার মানে এই না যে আপনি যুগ বা না কিন্তু যুগ বা পড়ার মানেই যদি মনে করেন যে এইটাই সুলান্ত ইসলাম হয়ে গেল একজন আলেমকে একজন জ্ঞানী মানুষকে সম্মান দিবেন না এটা কেমন কথা আল্লাহ মুক্তা কিনতে পাঁচটা বৈশিষ্ট্য বাকারায় বলছে সেখানে বলছে নাকি লম্বা জামা গায়ে দাও কি বলছে ইউনিবেল গায়েব ওই সালাতা অমেম্বার জাকাহু ইনফেকুন তারপরে চার নম্বর বলছে সমস্ত আসমানি খেতে বিমান আনতে হবে পাঁচ নম্বর বলছে আখের আতের উপরে বিমান আনতে এ হলো মোত্তা কিন তাহলে সেখানে কি আপনার এই লেবাস পোশাকের কথা বলা হয়েছে কাজে এই জন্য যেটা আল্লাহ বলছে সেটা আপনিও গুরুত্ব দেন তাহলে এখন আমি আপনাদেরকে কিন্তু এই রাসুলের জীবনী এর কথা শেষ করছি ওসাতুন হাসান আল্লাহ বলছেন এইটার উপরেই কিন্তু কথাটা বলছি যে রাসুলের জীবনী ওসাতুন হাসানা উত্তম আদর্শ তাহলে জীবনটা আপনি দেখেন আমি পাঁচ মিনিট তার জীবনটা আপনার সামনে তুলে ধরলাম যে একটা মানুষ হিজরত করার পরে আঠারো মাস পরে বদরের যুদ্ধ তারপরে সাড়ে আট বছরে পশাক হিজার যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে এই সংগ্রামগুলি তিনি করেছেন এবং এই সংগ্রাম যতদিন মুসলমানদের মধ্যে অব্যাহত ছিল তদ্দিন মুসলমানরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি ছিল এখন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা যারা পৃথিবীতে সবচেয়ে ভালো যুদ্ধ করতে পারে না ভালো পোশাক পরে তারা সম্মানিত কারা যারা পৃথিবীতে ভালো যুদ্ধ করতে পারে তারা সম্মানিত তাহলে এটা ইসলামেও আপনি দেখেন আর ইসলামের বাইরেও আপনারা দেখেন যে একটা জাতি যদি যুদ্ধ করতে না জানে সেই জাতির কোনো মান সম্মান নাই আমেরিকা সারা পৃথিবীতে যে কোনো জায়গায় কিছু হলেই সে যাই সে তার সৈন্যবাহিনী সেখানে হাজির এই যে যুদ্ধ করার ক্ষমতা এই ক্ষমতাটা মুসলমানদের ছিল পৃথিবীতে মুসলমানদের সম যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো জাতির ছিল না এটা আপনার ইতিহাস আরম্ভ করে দেখেন যে মুসলমানরা সুদূর চীন পর্যন্ত তারপরে স্পেন কর্ডোভা কানাডা তারপরে মিশর থেকে এদিকে মরক্কো পর্যন্ত সারা পৃথিবী মুসলমানরা কোনো একদিন দখল করেছিল সেই মুসলমানরা আজকে কী অবস্থায় আছে আর এই মুসলমানদের ধ্বংসের সূচনা হলো রাজতন্ত্র সৃষ্টি করা আর এখন আমাদের সমাজের এক আলেম তারা রাজ রাজতন্ত্রের পক্ষে তারা ধুয়া উড়াচ্ছে রাজতন্ত্র এটার পক্ষে তারা কথা বলছে সত্য কথাকে তারা গ্রহণ করার চেষ্টা করছে কাজে এই জন্য কি আর আপনাদেরকে বলবো যদি আল্লাহর পথে আমরা থাকতে চাই তাহলে আমাদের নিজস্ব পুঁজি লাগবে নিজস্ব পুঁজি হলো নিজে কোরআনের জ্ঞান আপনার নিজের মধ্যে লাগবে এই পুঁজি যদি নিজের কাছে না থাকে তা আপনি কাকে বিশ্বাস করবেন আপনি দেখবেন যে এই হুজুর এত সুন্দর চেহারা ছবি নুরানি চেহারা লম্বা জামা এই সব কিছু কিন্তু যদি তার সাথে লেনদেন করেন তখন দেখবেন যে না এমন অবস্থা যা আপনি চিন্তাও করতে পারেন নাই কাজে এই জন্য আপনার যদি নিজস্ব পুঁজি থাকে তো এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে আমি এই হয়তো মরে যাব পারবো না তো এখন আমার যখন এই কোরআনের তাপসিটাও লেখা হয়ে গেল আলোয়াদার বই দশ নম্বরটাও লেখা আমার হয়ে গেছে এখন আমার মনে চায় যে আমি এমন একটা প্রতিষ্ঠান আমি করতে চাই এই প্রতিষ্ঠানের মূল কাজ হবে যে একটা মানুষ যে কোরআন পড়তে পারে না তাকে কোরআন শিক্ষা দেওয়া পড়াটা শেখানো এবং এরপরে শব্দার্থ সহ কোরআনের তর্জমাটা শিখিয়ে দেওয়া আর কোনো সিলেবাস সেখানে থাকবে না শুধু কোরআন পড়তে জানে না কোরআনটাকে পড়া শিখাতে হবে এবং কোরআনের শব্দার্থ সহ কোরআনের অর্থটা তাকে শিখিয়ে দেওয়া হবে এইভাবে যদি পৃথিবীতে কিছু মানুষ সৃষ্টি হয় যে এই মানুষগুলো একেবারে আগুনে পড়বে না এই মানুষগুলো একেবারে ডুবে পড়বে না এগুলো কোরআনের এতটুকু যিনি জানলো সে বিষয়টা বুঝতে পারবে যে আল্লাহ কী বলেছেন এইরকমটা ভাবনা হঠাৎ করে আমার মানে কিছুদিনের মধ্যে এটা আসে এটার ক্ষেত্রে ওইরকমই ভয় করি যে আমি কীভাবে করবো আমি কি সময় পাবো তো এই জন্য আল্লাহ ভালো জানেন আপনাদের কাছে আল্লাহর কাছে আপনারাও দোয়া করেন যদি এরকম একটা কাজ কাজটা ভালো কিন্তু এই জন্য যদি আল্লাহ তাল ব্যবস্থাপনা মঞ্জুর করেন তো আল্লাহ জান এটা আমাকে এই কাজটাও করতে দেন এটার জন্য আমার হঠাৎ করে মনে এই চিন্তাটা আসে যে আমি একেবারে সংক্ষিপ্ত শুধু কোরআন শেখানো হবে আর কোরআনের অর্থটা শেখানো হবে আর কিচ্ছু না অনেক সাবজেক্ট না অনেক বহুবিধ যে আজকে মাল্টিপল যে প্রোগ্রাম এরকম আমরা কিছু করব না শুধু কোরআনটা পড়া শিখবে আর কোরআনের অর্থটা শিখিয়ে দেওয়া হবে শব্দার্থে শব্দার্থে খুবই সোজা কিন্তু এটা এটা আপনারা পড়লে বুঝবেন এটা খুবই সোজা এটা আমি আমার জীবনে আমি করে দেখেছি। আপনি যদি প্রথম এক পাড়া শব্দার্থ সহ কোরআন আপনি পড়েন তখন দ্বিতীয় পারা দেখবেন যে আপনি অর্ধেক শব্দের অর্থ একাই আপনি বুঝে ফেলতেছেন এভাবে যদি আপনি তিন পাড়া অর্থ সহ শব্দার্থ শেখেন তারপর দেখবেন যে আপনি যে কোনো জায়গাতে কোরআন করছেন আপনার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি একাই বুঝতে পারছেন এটা সেটিং এই রকম তো এই জন্য এই জিনিসটা কিন্তু কঠিন না এটা আপনারা মানে শুনলে মনে হয় কঠিন কিন্তু আসলে কিন্তু কঠিন না এটা যদি আপনি এক দুই তিন পাড়া পর্যন্ত শব্দের অর্থগুলো শেখা হয়ে যায় তাহলে বাকি সাতাইশ পাড়া আপনি যেখান দিয়ে পড়বেন সেখানেই আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি নিজেই বুঝে ফেলবেন ফলে জিনিসটা আপনার কাছে সোজা হয়ে যাবে তো আল্লাহ এই জন্য বলছেন যে আমি কোরআনকে কিন্তু সবচেয়ে সাহস করেছি বোঝার জন্য কাজী কোরআনকে বোঝার জন্য আল্লা তালা যে সহজ পদ্ধতি করেছেন এইটা আমার মনে এটা নিয়ে এত সে যদি আল্লাহ মঞ্জুর করেন জানি না আমার সাথে অনেক বয়স্ক মানুষ পৃথিবীতে আছে অনেক কাজ বাজ করছে কিন্তু আমার কেন জানি ওই কোরআন তাফসিল লেখার থেকেই খালি ভয় যে আমি এটা হয়তো মরে যাবে এটা আমি করতে পারবো না এভাবেই আমি খুব তাড়াহুড়া করি সব কাজ করছি এখন আবার এই চিন্তাটা মাথায় আসছে এখন আল্লাহই ভালো জানে যে এভাবে কিছু করা যাবে কি না তো আলহামদুলিল্লাহ অনেক সময় আমাদের নষ্ট হলো আমরা কোথায় আসলাম আমরা বিশ নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি তো এই সূরাটার মধ্যে আহজাবের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ অনেক লম্বা আলোচনা আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে গাবো আস্তাহুল্লাহ রাজিলা ইলাহ ইলাহু আলহাইয়ুল কাইয়ুম আতুমিলিহিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ولمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم